জম্মু কাশ্মীরতো শেষ হব নেকি কংগ্রেছ? নতুন দল গঠন করব গোলাম নবী আজাদে। 11 আর 12 সেপ্টেম্বরত জম্মু কাশ্মীরত রাজহুয়া সভা অনুষ্ঠিত করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদে। কংগ্রেস দল ত্যাগ করার পছত পুন প্রথমবারের বাবে রাজহুয়া সভা অনুষ্ঠিত করে নতুন দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা। গোলাম নবী আজাদর এই সিদ্ধান্ত ক্ষতি করব কংগ্রেসক। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতায় সঙ্গ দিছে গোলাম নবী আজাদক। জম্মুত কংগ্রেসের মুঠ বিধায়ক 6 গৰাকী। গোলাম নবী আজাদর পক্ষত 5 কংগ্রেস বিধায়ক। রাজহুয়া সভাত আজাদলৈ মুকলি সমর্থন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীক তীব্র সমালোচনা করে দল ত্যাগ করেছিল গোলাম নবী আজাদে। 2024ত অনুষ্ঠিত হব দেশের পরবর্তী সাধারণ নির্বাচন। আগন্তুক নির্বাচনত জম্মু আর কাশ্মীরত কংগ্রেস বিধ্বস্ত হওয়ার সম্ভাবনাও প্রকট হয়েছে। গোলাম নবী আজাদর ভাষণত স্পষ্ট হয়ে উঠিছে এই ধারণা। उसके भी मेंबर थे और जब एमएलए मिनिस्टर चीफ मिनिस्टर तब भी एमएलए थे। यहाँ हमारे साथ अमीन भट्ट साहब फायर ब्रांड है, मैं इनको मिसाइल बोलता हूँ। ये जब बोलते हैं तो आव ताव कुछ नहीं देखते, कुछ मिसाइल अगले को लगता है, कहीं कुछ मिसाइल इधर लग जाते हैं, दाएं बाएं सब फेंक देते हैं। ये भी अभी जो डिजॉल्व असेंबली है इसके मेंबर थे, तो आप देखिए हमारे 6 ही एमएलए थे, उसमें से 5 एमएलए यहां बैठे, सिर्फ सदर अकेला उधर गया है कांग्रेस में, वो भी 3 साल से इधर ही था, वो भी हमारा ही बच्चा है, चाहे कुछ भी गालियां दें नादानी में। हमारे साथ चौधरी असलम साहब पुंछ डिस्ट्रिक्ट के, ये भी अभी डिजॉल्व असेंबली के मेंबर थे। इनके वालिद साहब चौधरी असलम साहब थे जो स्पीकर थे, कैबिनेट मिनिस्टर थे, वो तकरीबन 6 दफा एमएलए रहे। इनके दादा साहब 50s में एमएलए थे, तो ये तीसरी जनरेशन है, ये भी कांग्रेस से थे, ये भी हमारे साथ आए। 7 सेप्टेम्बर कांग्रेस से आरंभ करिसे भारत जोड़ो यात्रा। এই কার্যসূচীত জ্যেষ্ঠ নেতা উপেক্ষিত হওয়ার অভিযোগ। মনীষ তিওয়ারীর ক্ষোভ রাহুল গান্ধীর স্থিতিক লৈ। দলক শক্তিশালী করবলৈ কংগ্রেসে আরম্ভ করেছে ভারত জোড়ো যাত্রা, নেতৃত্ব দিছে রাহুল গান্ধী। কিন্তু একে সময়তে রাহুল গান্ধীর স্থিতিক সমালোচনা করেছে বহু জ্যেষ্ঠ নেতাই। জম্মু কাশ্মীরত নিজের শক্তি প্রদর্শন করেছে গোলাম নবী আজাদে। গতিকে আগন্তুক সময়ছোৱাত ভারতের সংসদীয় গণতন্ত্রত কংগ্রেসের স্থিতি অধিক দুর্বল আর নিকটিয়া হব নেকি? মানবেন্দ্র কুমার দাসের বিশেষ প্রতিবেদন, অসম লাইভ 24।